2023 সালে বিধানসভা নির্বাচনে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে শাসক দলের সম্ভাব্য প্রার্থী তথা বর্তমানে বিধায়ক সুশান্ত চৌধুরীর বিপক্ষে বামফ্রন্টের প্রার্থী কে হবেন, এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পর্যায়ে বেশ চর্চা শুরু হয়ে গেছে। 2018 সালে বিধানসভা নির্বাচনে বামফ্রন্টের হেভিওয়েট প্রার্থী ছিলেন ফ্রেড মানিক দে। 2023 সালে বিধানসভা নির্বাচনে কি এবার মানিক দে মজলিশপুর কেন্দ্রে লড়াই করার সুযোগ পাবেন, এ নিয়ে নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই সিপিএম কর্মীদের মধ্যেও এই বিষয়কে কেন্দ্র করে নানা সন্দেহের সৃষ্টি হয়েছে। বিগত বিধানসভা নির্বাচনের পর হতে নিজ বিধানসভা ক্ষেত্র মজলিশপুরে একবারের জন্য পা রাখেননি বলে অভিযোগ উঠেছে। বামপন্থী সমর্থকরা, বিশেষত সিপিএম দলের সমর্থকরা এবার বিধানসভা নির্বাচনে ছিন্ন ভিন্ন পরিস্থিতিতে রয়েছে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে। সিপিএম দলের নেতৃস্থানীয় ব্যক্তিরা যারা একসময় এই রাজ্যে রাজনীতিতে প্রাধান্য বিস্তার করতেন, মজলিশপুর বিধানসভা কেন্দ্র যারা নিয়ন্ত্রণ করত, সে সমস্ত কমরেডরা কিন্তু হয় গৃহবন্দী নতুবা এলাকা ছাড়া পরিস্থিতিতে রয়েছেন। সাধারণ স্তরের বামপন্থী কর্মীরা ক্রমেই বাম শিবির ছেড়ে রাম শিবিরে যোগদান করেছে। বামপন্থী কর্মীদের দুঃসময়ে তাদের নেতা শ্রমিক দরদী নেতা এবং সিটুর অবিংশবাদিত নেতা মানিক দেখে কিন্তু দেখা যায়নি ময়দানে। যখন বামপন্থী কর্মীরা বিভিন্নভাবে লাঞ্ছনার শিকার হচ্ছিল, অর্থনৈতিকভাবে পর্যুদস্ত হচ্ছিল, ঠিক তখন এই এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীও কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন সাধারণ স্তরের কর্মীদের সামনে, যার ফলশ্রুতিতে সে সমস্ত কর্মীরা আজ বাম শিবির ছেড়ে পদ্ম শিবিরে তথা গেরুয়া শিবিরে নাম লিখিয়েছে। এই অবস্থায় দলের সাধারণ স্তরে ভিত্তিও আজ নড়বড় হয়ে উঠেছে। এই অবস্থায় দলে নতুন মুখ একান্তই প্রয়োজন। তাই অনেকে মনে করছেন 2023 সালে বিধানসভা নির্বাচনে এই মজলিশপুর বিধানসভা ক্ষেত্রে নতুন প্রার্থী আসতে চলেছে। তবে বামফ্রন্টের সম্ভাব্য প্রার্থী কে? মজলিশপুর বিধানসভা কেন্দ্রের জিয়ানিস্থিত মধু দাস সহ অন্যান্য দু একজন নেতা ইতিমধ্যেই রাজধানীতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন যাতে প্রার্থীর তালিকা তাদের নাম অন্তর্ভুক্ত করা যায়। তবে এই নিয়ে রাজ্য কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে এটা নিশ্চিত, মজলিশপুর বিধানসভা ক্ষেত্রে নতুন প্রার্থী আসতে চলেছে। বামফ্রন্টের পূর্ণ প্রার্থী তথা হেভিওয়েট নেতা মানিক দে কিন্তু আজ বিজেপির তরুণ তুর্কি বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরীর সামনে দাঁড়াতেই পারবেন না তেমনটা মনে করছেন সাধারণ স্তরের বামপন্থী কর্মীরা। এই পরিস্থিতিতে নতুন মুখ হিসেবে কেউ কেউ রাধাচরণ দেববর্মার নামও প্রস্তাব করছেন।